নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি অমৃতা শুরু করছি এই মুহূর্তে আর এখন যে বড় খবর দিকে নজর রাখতেই হচ্ছে বাস দুর্ঘটনার কবলে পড়লো একটি ডাম্পারে ধাক্কা মারে বাসটি এবং এই ঘটনায় আহত হয়েছেন বারো জন কৃষ্ণনগর যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি সাত সকালে দুর্ঘটনা দুর্ঘটনার কবলে বাস কৃষ্ণনগর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এবং তারপর দুর্ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তারা উদ্ধার কার্যে হাত লাগান এবং আপাতত ছজনের অবস্থা গুরুতর তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতরভাবে আহত হয়েছেন বারো জন ফাগুপুর মোড়ে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি এবং এক বাসটি একটি ডাম্পারে গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনার কবলে বাস সেই ছবি আমরা দেখাচ্ছি আহত বারো জন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসাধীন কৃষ্ণনগর যাওয়ার পথে দুর্ঘটনা সেই খবরের দিকে আমরা নজর রেখেছি এবং ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন 12 জন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওভারটেক করতে গিয়ে বাসটি একটি ডাম্পারে ধাক্কা মারে এবং তখনই দুর্ঘটনা ঘটে এবং একটি যাত্রী বোঝাই বাস এবং দুর্ঘটনার পর কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসেন এবং উদ্ধার কার্যে হাত লাগান নজর রাখবো পরবর্তী খবরে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত বীরভূম আবারও বোমা উদ্ধার হলো এবার তারাপীঠ থানার অন্তর্গত ফারদা গ্রাম সেখানে বোমা উদ্ধার হলো আপাতত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ এবং বম স্কোয়াডকে খবর দেয়া হয়েছে তারা বোমা নিষ্ক্রিয়করণের কাজ চালাচ্ছেন ফের উদ্ধার বোমা দেখতে পাচ্ছেন সেই ছবি বীরভূমের খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার বোমা বারবার কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে বোমা উদ্ধার হচ্ছে যার জেরে উত্তপ্ত হচ্ছে বীরভূম বীরভূমের খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার বোমা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ এবং বম স্কোয়াড তারা বোমা নিষ্ক্রিয়করণের কাজ চালাচ্ছে বীরভূমের খামেড্ডা গ্রাম তারাপীঠ থানার অন্তর্গত সেখান থেকে উদ্ধার হলো বোমা এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন